এবার কত সময় তো ভিউয়ার্স, আজকে আমরা রেফ্রিজারেশনের ঠান্ডা কি কারণে কম আসে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। একটা ফ্রিজ বা রেফ্রিজারেটরের বিভিন্ন কারণে আমাদের ঠান্ডা কম আসতে পারে, তো ঠান্ডা কম আসার সম্ভাব্য কারণগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এখানে অবশ্যই আমাদের ফ্রিজের মডেল রয়েছে, আমরা এই মডেলের সামনেই আলোচনাটা করতেছি। তো ঠান্ডা কম হওয়ার একটা প্রধান কারণ হতে পারে কম্প্রেসারের প্রবলেম। কম্প্রেসারের মেকানিক্যাল পাম্পিং সিস্টেম যদি কমে যায়, অর্থাৎ কম্প্রেসারের কাজটা গ্যাসটাকে লো প্রেশারে টেনে নিয়ে হাই প্রেশার করা, এখন যদি সে সঠিকভাবে সেটা প্রেশার করতে না পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঠান্ডা ফ্রিজে কম আসবে। কম্প্রেসারের এই যে ক্ষমতা কমে গেলে তখন কিন্তু আমাদের কম্প্রেসার চেঞ্জ করা ছাড়া এরা উপায় থাকে না, ঠিক আছে। এরপর দেখেন যে আমাদের যদি ফ্রিজের গ্যাস কমে যায়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ফ্রিজের লিকেজ থাকতে পারে বা নতুন চার্জিং করার ক্ষেত্রে এটা হতে পারে, সেই ক্ষেত্রে যদি গ্যাস কম হয় সেক্ষেত্রে ঠান্ডা কম আসতে পারে। আবার এখানে দেখছেন যে ইভাপোরেটর আছে, তো আমাদের নন ফ্রস্ট টাইপ ফ্রিজের সেখানে কুলিং ফ্যান থাকে, এখন কুলিং ফ্যানটা যদি বাতাস কম দেয় অথবা কুলিং ফ্যানটা নষ্ট হয়, এখন বাতাস যদি কম দেয় সেক্ষেত্রে কিন্তু এখানে বরফ জমে যাবে, বুঝছেন। এখানে যদি বরফ জমে যাবে তাহলে তখন এই ঠান্ডাটা চারদিকে সার্কুলার হবে না, ছড়িয়ে যাবে না, সে কারণে আমরা ঠান্ডা কম পাবো। তাহলে কুলিং ফ্যানের বাতাস কম হলে বা কুলিং ফ্যানের প্রবলেম হলে, মাঝে সাথে অন বা অফ হলে, যেটাই হোক, কুলিং ফ্যানের জন্য আমরা ঠান্ডা কম পেতে পারি। এখন যদি একটা ফ্রিজের দরজা লিকেজ থাকে, যে দরজা লিক হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দরজার লিকের কারণে ঠান্ডা কম পাবো, অর্থাৎ দরজা লিক আছে কি না সেটা আমাদের খেয়াল করতে হবে। যদি কোনো জায়গায় দরজা লিক হয় সেই বিপরীত জায়গাটা কিন্তু মরিচা চলে আসবে ফ্রিজে, কারণ দরজা লিক হওয়ার কারণে সেখানে তাপমাত্রা যে হেরফের হয় এই জন্য দরজাতে মরিচা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরপরে দেখেন যে আমাদের এই যে ত্রিকোণ ক্যাপিলারি টিউবটা, এই পথে অনেক সময় একটু ময়লা জমতে পারে, তো সেই ময়লা জমার কারণে যে পরিমাণ গ্যাসটা তরল অবস্থায় ইভাপোরেটর যাওয়ার কথা সেই পরিমাণ যাচ্ছে না, কিছুটা কম যাচ্ছে। তো এই কম যাওয়ার কারণে কিন্তু আমাদের এখানে ঠান্ডা কম হবে। তো এইরকম আধা লিকেজ, অর্ধ লিকেজ বা পথে বাধা থাকার কারণে ঠান্ডা কম হতে পারে। আবার অনেক সময় যদি ফুল লিকেজ হয়ে যায়, যে সেটা দেখা আসলে যে এই লিকেজটার কারণ ভিন্ন রকম। এর কারণটা মনে করেন যে আমাদের সিস্টেমের মধ্যে বাতাস ঢুকছে, জলীয় কণা আছে, যে কারণে মাঝে সাথে শোকিং হয়ে যাচ্ছে, যখন টেম্পারেচার কমে যাচ্ছে অর্থাৎ বেড়ে যাচ্ছে ফ্রিজে, আবার শোকিংটা ছেড়ে যাচ্ছে। তো এরকম সিস্টেমের কারণে কিন্তু অনেক সময় এটা নতুন কাজ করার ক্ষেত্রে হয়ে থাকে, এরকম ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমাদের ঠান্ডা কম হতে পারে। এরপরে দেখা যাচ্ছে যে আমরা যদি ফ্রিজটা ওঠানামা করাই অথবা কোনো কারণে বাইচান্স এই কম্প্রেসারের মধ্যে যে তেল থাকে সেই তেলটা যদি আমাদের সিস্টেমে উঠে যায় ইভাপোরেটরে, সেই ক্ষেত্রে কিন্তু ইভাপোরেটর ঠিক মতো কাজ করতে পারবে না, সেই ক্ষেত্রে কিন্তু এটা ঠান্ডা কম হবে। তো আমরা এখানে কয়েকটি কারণ দেখলাম যে সমস্ত কারণে ফ্রিজের ঠান্ডা কম হতে পারে। এখন যদি আমরা যেমন বললাম যে এটা আটকে যাওয়া, জ্যাম হওয়া এবং তেল ওঠা, এই প্রবলেম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সিস্টেমটাকে ফ্ল্যাশ করতে হবে। সিস্টেমটা যদি ফ্ল্যাশ করেন তাহলে রোগটা সারবে। তো সিস্টেম ফ্ল্যাশ করার নিয়ম কি, নর্মালি যদি আপনারা এখানে দেখেন যে এই সাকশন সাইডটা আমরা কেটে দিই, তো সাকশন সাইডটা কেটে দিলে তো আমরা এখানে দেখা যাচ্ছে যে কম্প্রেসারটা চালাই ওই ফ্রিজেরই, তাহলে এমনিতে এই সাইড দিয়ে বাতাসটা টানবে আর এই সাইড উচ্চ প্রেশার হবে, সেই প্রেশারটা আমরা সাকশনে যদি হাত দিয়ে হালকা চেপে রাখি, চেপে রাখলে প্রেশারটা বেশি হয়ে গেলে দ্রুত ছেড়ে দিলে এটা মুখ দিয়ে আর কি বেড়ে চলে আসবে, অর্থাৎ এখানে প্রেশার সিস্টেম হয়ে ময়লাটা বাইরের দিকে চলে আসে আর কি। তো এটাকে বলা হয় ফ্ল্যাশ, না হলে আপনারা চাইলে অন্য কম্প্রেসার ইউজ করুন, সেখানে আমরা ফ্ল্যাশ করতে পারি। একটা প্রবলেম হতে পারে যেমন আমাদের ইলেকট্রিক্যাল প্রবলেম, সেখানে থার্মোস্ট্যাট যদি নষ্ট হয়ে যায়, তো থার্মোস্ট্যাট দেখা যাচ্ছে পর্যাপ্ত ঠান্ডা হওয়ার আগেই আমাদের কম্প্রেসার লাইনটাকে বন্ধ করে দিচ্ছে, সেক্ষেত্রে ঠান্ডা ঠিক মতো হচ্ছে না। তো এরকম প্রবলেম আর থার্মোস্ট্যাটের যে কোনো প্রবলেমে কম্প্রেসার যদি ঠিক মতো না চলে, থার্মোস্ট্যাট আগে থেকে সিগনাল দিয়ে বন্ধ করে দেয়, তাহলে আমরা ফ্রিজে কম ঠান্ডা পাবো। তো আমাদের প্রত্যেকটা জায়গা যদি খেয়াল রাখি তাহলে ফ্রিজের রোগ কোথায় আমরা সেটা ধরতে পারবো। আশা করি সবাই বুঝলেন, তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেটা তো লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।